বাংলাদেশে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু নির্মাণের কাজ সমাপ্তির পথে। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুর কাজ প্রায় সমাপ্তির পথে। সেতুটি যোগাযোগের জন্য উন্মুক্ত করে দিলে এশিয়ার হাইওয়ে ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলাদেশ। এ অবস্থায় পদ্মা সেতু স্প্যানের প্রয়োজনীয় যন্ত্রাংশ চীন থেকে ইতিমধ্যেই চলে এসেছে বাংলাদেশে। সিনহুয়াংদাও বন্দর থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5টায় বাংলাদেশের উদ্দেশ্যে সমুদ্রপথে জাহাজটি রওনা হয়। চীনা পতাকাবাহী এমভি কংসিউসং জাহাজ মূল সেতুর যন্ত্রাংশগুলো বহন করছে। এই চালানটি বাংলাদেশে পৌঁছলে সেতুর সব মালামাল আসা সম্পূর্ণ হয়ে যাবে। সেতুর সর্বশেষ এই যন্ত্রাংশ মার্চের মধ্যেই বাংলাদেশে চলে আসার কথা ছিল, কিন্তু চীনের উহানে ভয়ানক করোনা ভাইরাসের সংক্রমণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে স্প্যানের যন্ত্রাংশ তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। এপ্রিলের শেষের দিক থেকে আবার ফ্যাক্টরি খুললে চলতি মের শেষের দিকে স্প্যানগুলি কম্পোনেন্ট তৈরির কাজ শেষ হয়। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে চীনের সিনো হাইড্রো কর্পোরেশন। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।